বন্যায় তলিয়ে যাচ্ছে বাংলাদেশ হাহাকার করছে সারা দেশের মানুষ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম রাতে খোলা হয়নি বাঁধের গেট এরপর জানিয়ে দিব ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা পান্নার রহস্যজনক মৃত্যু এদিকে সাবেক বিচারপতি মানিক হাসপাতালে ভর্তি এরপর জানিয়ে দিব বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন আরও জানিয়ে দিব শিক্ষার্থী হত্যা সালমান আনিসুল ও জিয়াউল দশ দিনের রিমান্ডে সর্বশেষ জানিয়ে দিব জামাতে ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাতে খোলা হয়নি কাপ্তাইবাদের গেট কাপ্তাইবাদের গেট শনিবার রাত দশটায় খোলার কথা থাকলেও তা খোলা হয়নি ষোলোটি জলকপাটে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে রোববার আগস্ট সকাল আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের তিনি জানান প্রকাশিত পানির ফ্লো না থাকায় এবং রাতে বাদ খোলা আশঙ্কিত হওয়ায় সম্ভাবনা সহ সব দিক বিবেচনা করে রোববার সকাল আটটার দিকে বাদ খুলে দেওয়া হবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা পান্নার রহস্যজনক মৃত্যু ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু হয়েছে শনিবার চব্বিশে আগস্ট ভোর রাতে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পর পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলেও জানা গেছে ইসাহাক আলী খান পান্নার ঘনিষ্ঠ বন্ধু ও তার বড়ো ভাইয়ের শ্যালক জসীমউদ্দিন খান ঢাকা পোস্টকে বলেন সিলেটের তামাবেল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না সেখানে মেঘালয় রাজ্যের শিলংয়ের পাহাড়ে তার মৃত্যু হয় তবে তার মৃত্যু গুলিতে নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি শিলংয়ের একটি থানায় তার মরদেহ আছে বলে আমরা জানতে পেরেছি ইশাহ আলী খান পান্না বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান খান নাদিম ঢাকা পোস্টকে বলেন চাচা মারা গেছেন আমরা যাচ্ছি পরে আপনাকে সব জানাবো তবে তিনি কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন সাবেক বিচারপতি মানিক হাসপাতালে ভর্তি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বিশেষ অঙ্গে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে শনিবারের চব্বিশে আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূইয়া জানান রাত আটটার দিকে শামসুদ্দিন মানিককে অস্ত্রোপাচারের জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় সেখানে দীর্ঘ ৪৫ মিনিট তার বিশেষ সঙ্গে অস্ত্রোপাচার করা হয় তাকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে শনিবার বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ আদালতে নেওয়ার সময় কয়েকজনকে তার উপর হামলার চেষ্টা চালাতে দেখা যায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন পুলিশ ও সরকার ঘেঁষা সন্ত্রাসীদের গুলিতে কয়েকশো ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার পর আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি এরপর একটি কথা চারিদিকে ছড়িয়ে যায় যে শেখ হাসিনার পতনের পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র কারণ তিনি যুক্তরাষ্ট্রের কথা শুনে তাদের হাতে সেন্ট মার্টিনকে তুলে দেননি এমনও কথা ছড়ায় হাসিনাকে সরিয়ে বাংলাদেশে এখন নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে বসিয়েছে যুক্তরাষ্ট্র যারা তাদের কথা শুনবে এছাড়া হাসিনা নিজেও দাবি করেছিলেন সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চাই যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রশাসন হাসিনার পতনের পেছনে হাত থাকা এবং সেন্ট মার্টিন চাওয়ার সব দাবি অস্বীকার করেছে যদিও যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ সামরিক দিক দিয়ে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী হত্যা সালমান আনিসুল ও জিয়াউল দশ দিনের রিমান্ডে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় সাড়ে সাতটায় তাদেরকে আদালতে হাজির করে পুলিশ এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাস মিয়া শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত সূত্র জানায় লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় দিন এবং নিউ মার্কেট থানায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুল আলী হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত জামাতে ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা অতীতকালীন কর্মকাণ্ডের জন্য অনুদপ্ত হয়ে সাতকে আওয়ামী লীগ নেতাসহ দুজন জামাতে ইসলামীর কাছে ক্ষমা চেয়েছেন উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে জামাত শিবিরের শতাধিক নেতাকর্মীর সামনে হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা চান তারা তারা হলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এবং গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসির মালিক মাওলানা আক্তার হোসেন জানা যায় গত বছরের পাঁচ ফেব্রুয়ারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বক্তব্য দেয় মসজিদের গোবিন্দগঞ্জ নতুন ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক বিশিষ্ট আলেম জামাত নেতা আল্লামা আব্দুল সালাম আল মাদানী সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা করেন আওয়ামী লীগের উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মৃত দরাসত আলীর ছেলে কৌসার আহমদ তিনি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক